হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমাদের যাওয়া হচ্ছে মাসির বাড়িতে। মাসির বাড়িতে গিয়ে আমি দেখাবো একটা স্পেশাল ঘটনা হয়েছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি স্পেশাল মোমেন্টে, মানে কি এটা আমি বলবো। তো তার আগে একটা পুজো ছিল, তো এনজয় করে নিলাম রাস্তায় দাঁড়িয়ে। তো তোমাদেরও দেখাচ্ছি, এটা হলো 5 নম্বরের পুজোটা। তো এইটাকে ভিডিওটা কিন্তু ছিল গণেশ চতুর্থী, তো ভিডিওটা ছাড়তে লেট হচ্ছে। তো তোমরা তবুও দেখো, কারণ কিছু কিছু পুজো ওই ব্লগটাতে দেওয়া হয়নি, তো এটাতে নিশ্চয়ই দেওয়া হবে। আর ওই দিন প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ, মানে প্রচণ্ডই ভিড় ছিল প্রসাদের লাইন। তো এখন আমরা যাচ্ছি। আর বেশি দিন নেই, আর 15 ডেজের মতো আছে। তারপর আমাদের যেই ন্যাশনাল উৎসব যেটা আমরা মানাই বাঙালিরা, ওইটাও চলে আসবে। তো এইটার থেকে পুজো আভাস চলে আসছে, মানে একদম দুর্গাপূজার মতোই লাগছে, খুবই ভালো লাগছে। আর মানে ঢাকের আওয়াজটা না ভীষণই, মানে একদম দুর্গাপূজার মতো ফিলিং দেয়। তো ফিলিংটা জাস্ট অসম। এখন আমি যাচ্ছি। তো দেখো, সব আর্টিস্টরা একসাথে থাকলে যে, মানে যে কাণ্ডটা হয়। তো আর বেশি কথা বলছি না, তোমরা গানটা এনজয় করো।